ভাইয়েরা নবীজির দুরুদ শরীফ পড়লে লাভ আছে কিনা একটু জোরে বলেন। আমরা যদি আমাদের নবীজির উপর দুরুদ শরীফ পড়ি লাভ হবে কিনা? লাভটা কি বেশি হবে নাকি কম হবে? আরো জোরে বলেন, বেশি নাকি কম? কারণ আমাদের নবীজির উপর দুরুদ শরীফ স্বয়ং কে পড়েন? আল্লাহ। নামটা সবাই একটু জোরে নেন। আমাদের নবীজির উপর দুরুদ শরীফ স্বয়ং কে পড়েন? আরো জোরে বলেন, কে? আরো জোরে বলেন, কে? আল্লাহকে যদি আমরা জোরে ডাকি আমাদের গুনাহ মাফ হবে, অগণিত সওয়াব হবে, অসংখ্য সওয়াব হবে, ঠিক কিনা? আর গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে, ঠিক কিনা? কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ফাজকুরুনি আজকুরকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ জিকির করি, আল্লাহ কোরআন শরীফে বলেছেন আল্লাহ আমাদের জিকির করবেন। আমাদের জিকির করা আর আল্লাহ জিকির করার মধ্যে পার্থক্য আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? বুঝানোর জন্য বলছি, আমরা যখন আমাদের বাচ্চাদেরকে সন্তানদেরকে ডাক দেই, ডাকি, আদর করে ডাকি নাকি সম্মান করে ডাকি নাকি শ্রদ্ধা করে ডাকি? আদর করে ডাকে, ঠিক কিনা? বাবা যখন সন্তানকে ডাকে আদর করে ডাকে, ঠিক কিনা? কিন্তু সন্তান যখন বাবাকে ডাকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে ডাকে, ঠিক কিনা? বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, ঠিক কিনা? নবীজি বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউয়াক্কির কাবীরানা। নবীজি বুখারী শরীফ হাদিস শরীফ নূরানী জবান মোরক দিয়ে বলে দিয়েছেন, সে আমাদের দলের নয় যে বড়কে সম্মান করে না, ছোটকে আদর করে না। আমাদের নবীজি শিক্ষা হচ্ছে বড়কে সম্মান করতে হবে, ছোটকে আদর করতে হবে, স্নেহ করতে হবে, ঠিক কিনা? নবীজি কি বলেছেন নূরানী জবান মোরক দিয়ে, যে বড়কে সম্মান করে না সে আমাদের আমার দলের না, যে ছোটকে আদর করে না সে আমার দলের না। তো নবীজির দলের যদি না হয় সে কার দলের হবে? জোরে বলেন, কার দলের? নবীজির দলের। যে ব্যক্তি নবীজির দলে জায়গা পাবে না সে জায়গা পাবে শয়তানের দলে, ঠিক কিনা? আমরা কি নবীজির দলে থাকতে চাই নাকি শয়তানের দলে? আমরা সবাই অবশ্যই 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 আমরা নবীজির দলে থাকতে চাই, ঠিক কিনা? তো ভাইরা আমার, আমরা যখন বড়দেরকে ডাকি সম্মানের সাথে ডাকি, আদবের সাথে ডাকি, ঠিক কিনা? শ্রদ্ধার সাথে ডাকি। ছোটদেরকে যখন ডাকি আমরা স্নেহ করে আদর করে ডাকি, ঠিক কিনা? তা আমরা কোরআন শরীফ আল্লাহ বলেছেন, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এটা হাদিসে কুদসিতে আল্লাহ বলে দিয়েছেন, উযকুরুনি বিতাআতি ওয়াযকুরকুম বিমাগফিরাতি। হাদিসে কুদসিতে আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফে, যে আমি বলেছি তোমরা আমার জিকির করলে আমিও তোমাদের জিকির করব। তোমরা আমার জিকির করবে অর্থাৎ তোমরা আমি আল্লাহর আনুগত্য করার জন্য, আমার গোলামি করার জন্য আমি আল্লাহর জিকির করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমি যে বলেছি আমি তোমাদের জিকির করব, ওয়াযকুরকুম বি মাগফিরাতি, আমি তোমাদের জিকির করব অর্থাৎ আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা আল্লাহকে রাখবো আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর প্রতি আনুগত্য আমাদের আত্মসমর্পণ করার জন্য। আর আল্লাহ যে বলেছেন আমাদেরকে রাখবেন, আল্লাহ আমাদের জিকির করবেন অর্থাৎ আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে কিনা? আছে। জোরে বলেন, আছে কিনা? আমাদের গুনার শেষ নাই, ঠিক কিনা? আমাদের গুনার শুরু আছে কিন্তু শেষ নাই। আমাদের গুনার শুরু আছে, আমাদের গুনার শুরু আছে কিন্তু শেষ নাই। সেই গুনাগুলো আমরা মাফ করাতে চাই কিনা? তাহলে হাঁটতে চলতে ফিরতে, বাজারে যেতে, গাড়িতে চড়তে, রিক্সায় চড়তে, সাইকেল চালাতে, যখনই আমরা সুযোগ পাবো মুখ দিয়ে আল্লাহ জিকির করার চেষ্টা করব। কারণ যত বেশি আমরা আল্লাহ জিকির করব আমাদের তত বেশি গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা বলছিলাম, আল্লাহ হচ্ছেন খালেক, আমরা হলাম মাখলুক, আল্লাহ সৃষ্টিকর্তা। সে আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন কিনা? জোরে বলেন, বলেছেন কিনা? কতবার বলেছেন? 82 বার বলেছেন। কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে বলেছেন নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করতে, যাকাত দিতে, ঠিক কিনা? যাদের সামর্থ্য আছে হজ করতে, যাদের যাকাত দেওয়ার তৌফিক আছে, যাদের যাকাত দেওয়ার উপযুক্ত, যারা যাদের উপর যাকাত দেওয়া ফরজ তাদেরকে যাকাত দিতে কোরআন শরীফ আল্লাহ বলেছেন। কিন্তু আল্লাহ নিজেকে নামাজ পড়েন? জোরে বলেন, আল্লাহ নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন? আল্লাহ নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, অথচ আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ধনী, ঠিক কিনা? কোরআন শরীফ আল্লাহ নিজে বলেছেন আল্লাহ হচ্ছেন, আল্লাহ হচ্ছেন
ধনী আর আল্লাহ বলেছেন ওয়া আনতুমুল ফুকারা ইলাল্লাহ আর এই পৃথিবীতে যত ধনী আছে সব হচ্ছে আমি আল্লাহর কাছে ফকির জোরে বলেন না সুবহানাল্লাহ এই দুনিয়াতে যে যত ধনী হোক না কেন সারা পৃথিবীর মালিক যদি সে হয়ে যায় একজন লোক যদি হয়ে যায় যে সারা পৃথিবীর মালিক সে সব কিছু তার তারপরও সে আল্লাহর কাছে কি জোরে বলেন আল্লাহর কাছে কি ফকির গরিব ঠিক কিনা এটা কোরআন শরীফ আল্লাহ নিজেই বলে দিয়েছেন আমি হলাম ধনী আর তোমরা সবাই হলো আমি আল্লাহর কাছে ফকির গরিব জোরে বলেন সুবহানাল্লাহ তো ভাইরা আমার তারপর আল্লাহ যাকাত দেয় জোরে বলেন আল্লাহ কি যাকাত দেন আল্লাহ কোনো কিছুই করেন না আল্লাহ শুধুমাত্র আমাদের নবীর উপর দুরূদ শরীফ পড়ছে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সারে পাক পাঞ্জাব ইয়া এই দুনিয়াতে আমাদের নবীর আগে মতান্তরে 224,000 নবী রাসূল এসেছেন আল্লাহর ফেরেশতারা আমাদের নবী ছাড়া অন্য কোন নবী আর রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে নাই শুধুমাত্র আমাদের নবীর উপর আল্লাহর ফেরেশতারা দুরূদ শরীফ পড়ছেন এবং পড়তে থাকবেন জোরে বলেন না সুবহানাল্লাহ অনন্তকাল পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আমাদের নবীর উপর দুরূদ শরীফ পড়তেই থাকবেন জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের ধ্বংস আছে ঠিক কি না আমাদের ধ্বংস আছে নাউজুবিল্লাহ আল্লাহর কোনো ধ্বংস আছে আমাদের ধ্বংস আছে মৃত্যু আছে আল্লাহর তো কোনো কিছুই নাই তাহলে বুঝা গেল আল্লাহ ছিলেন আছেন থাকবেন আল্লাহ পড়ছেন এবং পড়তে থাকবেন জোরে বলেন না সুবহানাল্লাহ কতদিন পড়তে থাকবেন সেই হিসাব করার ব্রেন আমাদের নাই জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে সেই নবীজিকে আমাদের মতো মানুষ জোরে বলেন আমাদের মতো মানুষ নবীজিকে কখনো আমাদের মতো মানুষ বলা যাবে না নবীজিকে কখনো আমাদের মতো মানুষ বলা যাবে না ঠিক কিনা ভাইয়ের আমার নবীজিকে আমাদের মতো মানুষ বললে ইমান চলে যাবে বেঈমান কাফের হয়ে যাবে তা আজকে সুমন ভাইয়ের বাড়িতে আর কি সুমন ভাইয়ের সাথে যেহেতু পরিচয় আছে আর তো কার আপনার আব্বার খেয়ালে নাকি ভাই আপনার আব্বার আব্দুল কাদের এই ওনার স্মরণে এই যে ওনার স্মরণে মাহফিল হচ্ছে উনি সওয়াব পাচ্ছে জোরে বলেন না সুবহানাল্লাহ এটা হাদিস শরীফে আছে আমাদের নবীজি বলেছেন তোমরা মা বাবা যখন মা বাবা মরে যায় তখন তারা আওলাদদের নিকট ভিক্ষুকের মতো থাকে কিসের মতো কোন হাদিসে এসেছে বৃহস্পতিবার কোন হাদিসে এসেছে শুক্রবার এই রূহগুলি এসে দরজায় দরজায় ঘুরে জোরে বলেন না সুবহানাল্লাহ যে তোমরা সন্তানরা আওলাদরা তোমরা কিছু নেক কাজ করে আমাকে সওয়াব করে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ সেজন্য মার খেয়ালে বাবার খেয়ালে যদি তারা দুনিয়া থেকে চলে গিয়ে থাকে আমাদেরকে নেক কাজ করতে হবে মানুষকে খাবার খাওয়ানো এটাও তো একটা নেক কাজ ঠিক কিনা আইউল ইসলামে খৈরুন এক সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটা নবীজি নূরানি জবান মোরক দিয়ে বলে দিলেন তুতঈমুত তুআম এক মুসলমান আর এক মুসলমানকে খাবার খাওয়ানো জোরে বলেন সুবহানাল্লাহ ইসলাম ধর্মের সবচেয়ে উত্তম কাজ হলো এক মুসলমান আর এক মুসলমানকে খাবার খাওয়ানো সেই জায়গায় এখানে শুধু খাবার খাওয়ানো হচ্ছে না চাবার উপটা যে দিবে এটা খাবার খাওয়ানো হবে ঠিক কিনা তাও কিসের মাধ্যমে খাবারটা খাওয়ানো হবে এই যে এবাদতের মাধ্যমে জোরে বলেন না সুবহানাল্লাহ রাতের প্রায় 12টা পর্যন্ত মাহফিল চলবে কোরআন এবং হাদিসের আলোচনা চলবে এই জায়গাটা হচ্ছে একটা ইলমের মজলিস কিসের মজলিস ইলমের মজলিস মজলিসুল ইলমি খায়রুম মিন ইবাদাতি 60 সানা এতক্ষণ ধরে আপনারা সন্ধ্যা থেকে এই পর্যন্ত বিভিন্ন কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছেন শুনছেন এবং মাহফিল শেষ হওয়া পর্যন্ত শুনবেন এই জায়গাটা হচ্ছে একটা জ্ঞানের মজলিস ইলমের মজলিস মজলিসুল ইলমি খায়রুম মিন ইবাদাতি 60 সানা আমাদের নবীজি নূরানি জবান মোরক দিয়ে বলে দিয়েছেন ইলমের মজলিসটা হলো 60 বছর ইবাদত করার চেয়েও বেশি উত্তম দেখেন এখানে বসে বসে কিন্তু আমরা মাটি কাটছি না রিক্সা চালাচ্ছি না সাইকেল চালাচ্ছি না বিভিন্ন কোন ঘাম ঝরানোর মতো কোন কাজ করছি না আমরা বসে বসে শুধু কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো কিন্তু 60 বছর ইবাদত করলে যে সওয়াব তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ আমাদের আমল আমরা তো 60 বছর পর্যন্ত বাঁচিও না ঠিক কিনা বাঁচলো ম্যাক্সিমাম সময় আমরা কি করে থাকি গুনার কাজ করে থাকি সেই জায়গায় একটা না 60 বছর ইবাদত করলে যে সওয়াব আপনি বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন শুধু শুনবেন আমল তো পরে কিন্তু শুধু শুনলেই এই সওয়াব জোরে বলেন না সুবহানাল্লাহ আমল করলে তো আরো
বেশি সওয়াব জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনার আপনার মা বাবা যখন মারা গিয়ে থাকে তারা সন্তানদের নিকে কিসের মতো থাকে? ভিক্ষুকের মতো। হাদিস শরীফে আছে ভিক্ষুকের মতো থাকে যে তোমরা নেক কাজ করে আমাদেরকে সওয়াব দাও জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যদি কবরে ভালো অবস্থায় থাকে আর সন্তানরা যদি মাহফিল করে অথবা মানুষদেরকে খাবার খাওয়ায় বা কোরআন শরীফ খতম পড়ায় অথবা দুরূদ শরীফ খতম পড়ায়, যে নেক কাজই করুক না কেন করে যদি মা বাবাকে সওয়াবটা দিয়ে দেয়, নবীজি বলেছেন তারা যদি ভালো অবস্থায় থাকে তাহলে তাদের অবস্থাটা আরো বেশি ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি তারা কবরের মধ্যে কষ্টের মধ্যে থাকে সন্তানদের নেক কাজ করে সওয়াব দেওয়ার কারণে তাদের কষ্টটা আল্লাহ দূর করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার জন্য এরকম মাহফিল বা খাবার খাওয়ানো, দুরূদ শরীফ পড়ানো, কোরআন শরীফ পড়ানো দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা? আপনারা কষ্ট করে এসেছেন এখানে আসা বসা যাওয়াটা সার্থক হবে যদি আমরা আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা? আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? আমরা মা বাবার খেদমত করতে চাই কিনা? হালাল পথে চলতে চাই কিনা? সুদ খাবো নাকি ছাড়বো? ঘুষ খাবো নাকি ছাড়বো? অবশ্যই আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে, অবশ্যই আমাদেরকে মা বাবার খেদমত করতেই হবে। যেমন বুখারী শরীফ হাদিস শরীফ রয়েছে, এক সাহাবী যা রজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক নবীর কাছে আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন আমলটাকে, কোন কাজটাকে, কোন আমলটাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীজি নূরানী জবানবন্দিতে বলে দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়াকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, তারপর কোন কাজটাকে আল্লাহ পাক পছন্দ করেন? আমাদের নবীজি নূরানী জবানবন্দিতে বলে দিলেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করাকে, মা বাবার সাথে ভালো ব্যবহার করাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিররুল ওয়ালিদাইন আফদল মিনাস সালাতি ওয়াস সাওমি ওয়াস সাদাকাতি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস শরীফে আমাদের নবীজি নূরানি জবান মরদ দিয়ে বলে দিয়েছেন যাদের মা বাবা জীবিত আছে, যাদের মা বাবা জীবিত আছে তারা যদি মা বাবার খেদমত করে, বিররুল ওয়ালিদাইন আফদল মিনাস সালাত, মা বাবার খেদমত করা নফল নামাজ পড়ার চেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ। নফল নামাজ পড়লে আপনি যে সওয়াব পেতেন পাবেন, মা বাবার খেদমত করলে তার চেয়েও বেশি সওয়াব পাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া সাওমি, নবীজি বলেছেন নফল রোজা রাখলে, অনেকে আছেন নফল রোজা রাখে, ঠিক কিনা? অনেকে আছে নফল রোজা রেখে থাকে, নফল রোজা রাখলে যে সওয়াব মা বাবার খেদমত করলে তার চেয়েও বেশি সওয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া সাদাকা, এবং নফল দান সদকা, কি নফল দান সদকা? যাকাত না, যাকাত দেওয়া তো আপনার ফরজ, দিতেই হবে, সেটা না। নফল দান সদকা যেগুলো আছে, আপনি মাদ্রাসায় দান করলেন, মসজিদে দান করলেন, আপনার বিভিন্ন মুক্তবে দান করলেন, বা বিভিন্ন যে কোনো নেক কাজ, যে কোনো ভালো কাজে আপনি দান করলেন, মা নাকা সাদাকাতুম বিমাল, আমাদের নবীজি মুসলিম শরীফে হাদিস বলে দিয়েছেন দান করলে সম্পদ কখনো কমে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি নূরানী জবান মরদি বলে দিয়েছেন দান করলে সম্পদ কমে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই জন্য সেই নফল দান সদকা করলে যে সওয়াব, মা বাবার খেদমত করলে তার চেয়েও বেশি সওয়াব, আফদল ইসমে তাফদিল, কি সে সওয়াব না? নবীজি বলেছেন আফদল মানে তার চেয়ে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর নবীজি বলেছেন ওয়াল উমরা, আমরা অনেক সময় উমরাতে যাই কি না? অনেক মানুষ, বিভিন্ন মানুষ উমরাতে গিয়ে থাকে, উমরাতে গিয়ে থাকে, উমরা করলে সওয়াব আছে কিনা? এক উমরা থেকে আমাদের নবীজি বলেছেন আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, নবীজি বলেছেন যে ব্যক্তি উমরা করতে যায়, সে একটা উমরা করে আসলো, এসে নেক্সট পরে যখন সে আবার উমরা করতে যাবে, নবীজি বলেছেন এই দুই উমরার মাঝখানে সে যদি কোনো গুনার কাজ করে থাকে কাফারাতুন, সেই দুই উমরা মানে একটা উমরা আপনি করে আসলেন, আসার পর আপনি আবার ধরেন পাঁচ মাস বা ছয় মাস বা এক বছর পর আবার উমরাতে গেলেন, এই মাঝখানে আপনি যত গুনা করেছেন পরের উমরাটা করার সাথে সাথে আপনার গুনাগুলি আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস শরীফে এসেছে কিতাবুল মানাসিক অধ্যায়ের মধ্যে, যে এক উমরা থেকে আরেক উমরা মাঝখানে সবগুলো গুনার কাফফারা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই উমরা করলে যে সওয়াব, মা বাবার খেদমত করলে
সে সওয়াব না, তার চেয়েও বেশি সওয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আমাদের নবীজি বলেছেন ওয়াল জিহাদে ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করলে, যে জিহাদের নাম শুনলে তো আমরা ভয় পাই, ঠিক কিনা? জিহাদ করতে যারা সাহাবীরা জিহাদ করেছেন, জীবনের ঝুঁকি নিয়ে জিহাদ করেছেন, শত হাজার হাজার সাহাবী শাহাদাত বরণ করেছেন, জিহাদের কথা, সেই জিহাদের ডাক দিলে আমার মনে হয় না কয়জন লোক ফকির বাজার ভিজা পাওয়া যাবে, ঠিক কিনা? আমি নিজে উল্টা দিকে দৌড় দিব, ঠিক কিনা ভাইরা? কয়জন লোক পাওয়া যাবে সন্দেহ আছে যে আসো আল্লাহ রাস্তায় জিহাদ করি, সব উল্টা দিকে মনে হয় দৌড়বে, ঠিক কিনা? সেই জিহাদ করলে যে সওয়াব আল্লাহ রাস্তায়, আরে মা বাবার খেদমত করলে নবীজি বলেছেন সে সওয়াব তার চেয়েও বেশি সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মা বাবার খেদমত করতে চাই কিনা? মা বাবা যদি মারা গিয়ে মারা যে থাকে কবরে, যদি মানে মারা গিয়ে থাকে, তাহলে মা বাবার জন্য আপনার তৌফিক অনুযায়ী আপনি নেক কাজ করিয়ে সওয়াবটা দিয়ে দিতে হবে, ঠিক কিনা ভাইরা? আর ভাইরা আমরা অবশ্যই ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, ঠিক কিনা? মা বাবার পায়ের নিচে হচ্ছে আমাদের জান্নাত, ঠিক কিনা ভাইরা? তারপর হালাল পথে চলতে হবে, সুদ খাওয়া যাবে, জোরে বলেন যাবে? আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, পরের হক নষ্ট করবেন না। পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন, সে ব্যক্তি মাফ না দিলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আরেকটা অনুরোধ ভাইরা, মহিলাদেরকে অবশ্যই কি করতে হবে? পর্দা করতে হবে, ঠিক কিনা? পর্দা করা সুন্নত, করলে সওয়াব, নাইলে গুনাহ নাই, না করলে গুনাহ নাই, নাকি? পর্দা কি করতেই হবে, নাকি করলে সওয়াব হবে, না করলে গুনাহ নাই, কোনটা? পর্দা করতেই হবে, এটা হচ্ছে ফরজ, ঠিক কিনা? এটা কি? এটা হচ্ছে ফরজ, মহিলাদেরকে অবশ্যই পর্দা করতে হবে। এই জন্য আমাদের নবীজি বলে দিয়েছেন ওরানি জবান মোবারক দিয়ে, আল মারওয়াতু আওরাতু, মহিলারা হচ্ছে গোপনীয় জিনিস। কি জিনিস? গোপনীয় জিনিস। গোপন জিনিসটা আমরা কই রাখি, সবার সামনে দেখাই রাখি, নাকি? আমাদের কাছে যদি কোনো গোপন একটা জিনিস থাকে, মহিলার কথা বাদ দেন, যদি একটা কোনো গোপন জিনিস থাকে, একটা মূল্যবান জিনিস থাকে, ধরেন একটা স্বর্ণের টুকরা আছে বা আপনার কাছে রূপার একটা টুকরা আছে, একটা মূল্যবান জিনিস আছে, এটাকে আপনি সবাইকে দেখিয়ে রাখবেন, নাকি ঘরের ভিতরে আরো সিন্ধুকের ভিতরে আরো আপনার কি বলে চাইনিজ তালা, দামি তালা কিনা আপনি লক করে রাখবেন, ঠিক কিনা? যাতে এটা কেউ না দেখে, ঠিক কিনা ভাইরা? তা আমাদের নবীজি বলেছেন আল মারওয়াতু আওরা, মহিলারা হচ্ছে গোপন জিনিস, তারা কই থাকবে? ঘরে থাকবে। নবীজি বলেছেন গোপন জিনিস যেভাবে ঘরের ভিতরে তোমরা সুরক্ষিত ভাবে রেখে দাও, মহিলাদেরকে সেভাবে রাখতে হবে ঘরের। নবীজি বলেছেন ফাইন, আপনার মহিলারা যখন ঘর থেকে বের হয়, কি থেকে? যখন মহিলারা ঘর থেকে বের হয়, তাহলে শয়তান যে বারবার তাকাচ্ছে, লক্ষণটা ভালো না খারাপ? অবশ্যই খারাপ, ঠিক কিনা? এরপর আমাদের নবীজি নূরানী জবান মোরক বলে দিয়েছেন আমাদের নবীজি নূরানী জবান মোরক বলে দিয়েছেন ওই মহিলাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলাটা আল্লাহর কাছে আকরাবা, করিব মানে নিকটতম, ঠিক কিনা? করিবের তাবদিল হচ্ছে আকরাব। করিবের তাবদিল কি? আকরাব মানে ইসমে তাবদিল, এটা হচ্ছে মানে অধিক নিকটবর্তী, অধিক নিকটে। নবীজি বলেছেন ওই মহিলাটা আল্লাহর নিকট সবচেয়ে বেশি, আল্লাহ সবচেয়ে বেশি নিকটে। অথবা আরেকটা হতে পারে আল্লাহ পাক ওই মহিলাটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। অথবা আরেকটা হতে পারে করিব মানে ওই মহিলাটা আল্লাহ পাকের সবচেয়ে বেশি কাছে। কোন মহিলাটা? যে মহিলাটা যে মহিলাটা সবসময় ঘরের মধ্যে থাকে। তাহলে আপনারা আজকে গিয়ে, যদি মহিলারা তো আর মাহফিল এরকম আসতে পারে না, ঠিক কিনা? ঘরের মধ্যে থাকলে যদিও মাইকের আওয়াজ যায়, কিন্তু বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকে, হাদিস শরীফ ঠিক মতো শোনা অনেক সময় সম্ভব হয় না, কাজে ব্যস্ত থাকে, কিন্তু আলেমুলামারা হয়তো ওয়াজ করে চলে যায়, এত একটা মনোযোগ দিয়ে শুনতে পারে না। আপনাদের উচিত হচ্ছে আপনারা মাহফিলে যে হাদিসগুলি শুনেছেন এগুলি মনে রাখা, ঠিক কিনা? মনে রাখা, এটা হচ্ছে আপনাদের উপর দায়িত্ব। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বুখারী শরীফ হাদিস শরীফ আমাদের নবীজি বলে দিয়েছেন তোমাদের প্রত্যেকেই কি দায়িত্বপ্রাপ্ত, তোমাদের প্রত্যেককেই তোমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে
জবাবদিহি করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আপনাদের দায়িত্ব হচ্ছে ঘরে গিয়ে মহিলাদেরকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে অবশ্যই পর্দার মধ্যে রাখা, ঠিক কিনা? আপনার মেয়ে যদি পর্দা না করে, আপনার স্ত্রী যদি পর্দা না করে, সেজন্য আপনাকেও, আপনার স্ত্রীকে, মেয়েকে তো শাস্তি পেতেই হবে, সাথে সাথে আপনাকেও পেতে হবে। যদি আপনি আপনার স্ত্রীকে, মেয়েকে পর্দা করতে না বলেন, কন্ট্রোলের মধ্যে ছেড়ে দিয়ে রাখেন, যদি পর্দা করতে না বলেন, ছেড়ে দিয়ে রাখেন, আপনার স্ত্রীও পর্দা করছে না, আপনি কিছু বলছেন না, তাহলে তার জন্য কিয়ামত দিন আপনাকেও শাস্তি পেতে হবে। এটা কি আমার কথা নাকি নবীজির হাদিস? নবীজি বুখারী শরীফের হাদিস হিসেবে বলে দিয়েছেন, আপনার স্ত্রী বা আপনার ছেলেমেয়েরা যারা আপনার নিয়ন্ত্রণে আছে, যারা আপনার আয়ত্তের মধ্যে আছে, ধরেন আপনার কর্মচারী, আপনার নিয়ন্ত্রণের মধ্যে যারা আছে, যে যার কথা, যে মানে আপনার কথা যে লোকটা বললে শুনবে, এই সকল লোকটা যদি খারাপ কাজ করে, আপনি যদি তাদেরকে নিষেধ না করেন, এর দায়ভার কিয়ামতের দিন আপনাকেও নিতে হবে। সেই জন্য অবশ্যই আপনার স্ত্রীকে, মেয়েকে অবশ্যই পর্দার মধ্যে রাখতে হবে কিনা, আমাদের নবীজি বলেছেন তোমরা মহিলাদের কাছে যাবে না। তোমরা কি করবে? পুরুষদেরকে আমাদের নবীজি বলছেন, কাদেরকে? মহিলাদের পর্দা তো শুধু মহিলাদের জন্য, পুরুষদের জন্য কোন পর্দা নাই নাকি? পর্দা পুরুষদের জন্য আছে, মহিলাদের জন্য আছে। কোরআনে কিন্তু আল্লাহ বলেছেন প্রথম পুরুষদেরকে পর্দা করার জন্য, কাদেরকে? কোরআনে আল্লাহ বলেছেন, কুল লিল মুমিনিনা হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে লম্বা আয়াত, এরপরে সে কুল লিল মুমিনাতি, নবীজি বলেছেন হে রাসূল আপনি আগে পুরুষদেরকে পর্দা করতে বলেন, এরপর বলেন মহিলাদেরকে। তাহলে পুরুষদের জন্য পর্দা আছে। আমাদের নবীজি বুখারী শরীফে হাদিসে বলে দিয়েছেন, ইয়াকুম ওয়ালা খুলা আলা নিসা, তোমরা মহিলাদের কাছে যাবে না, মহিলাদের কাছে যাবে না, অর্থাৎ যে মহিলার সাথে তোমার পর্দা ওই মহিলার কাছে তুমি যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে অবশ্যই এটা মেনে চলতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে ভাবির সামনে, দেবর আপনার ভাবি হোক বা কি বলে, মানে যে মহিলার সাথে পর্দা ঠাস করে ঢুকে যায়, গিয়ে কথা বলা শুরু করে দেয়, এমন পুরুষ আছে কিনা? জোরে বলেন আছে কিনা? অনেক পুরুষ আছে ঠাস করে গিয়ে, মহিলাটা হয়তো পর্দা করতে চায়, কিন্তু এসে জিজ্ঞেস করতেছে ভালো আছেন, নেই নেই সেই নেই, অনেক সময় দেখা যায় বাধ্য হয়ে উত্তর দিচ্ছে, ঠিক কিনা? এভাবে বাধ্য হয়ে উত্তর দিতে দিতে এক সময় কি হয়ে যাচ্ছে, ফ্রি হয়ে যাচ্ছে, আর মহিলার মধ্যে আর পর্দার খেয়াল নাই, পুরুষটার মধ্যে আর খেয়াল নাই, দেখা হতে হতে আর পর্দার কথাই ভুলে গেছে, ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন পুরুষদেরকে, তোমরা যে মহিলাদের সাথে তোমাদের পর্দা, তোমরা সেই মহিলাদের কাছে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আর ওয়াইতা আল হামওয়া, ইয়া রাসূলুল্লাহ, কোন আপনার কোন স্ত্রী কি তার দেবর বা ভাসুরির সাথে দেখা যেতে পারবে? পারবে নাকি? কিন্তু এই যুগে তো পারবে বললে বলবে লোকটার মনে মাথা খারাপ, পারবে কিনা? এটা তো ভাই বোন, কি ভাই বোন, এগুলি ইসলাম এবং কোরআন বিরোধী কথা, ঠিক কিনা? আপনার ভাবির যদি আপনি বোন বানান, আপনার কি বলে কি ভাবি কি জানি, ধরেন আপনার বড় ভাইয়ের বউকে আপনি বোন বানালেন, এটা কোনো ইসলাম সমর্থন করে না, যে বোন দেখা করলে কোনো সমস্যা নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিভিন্ন এইজন সেই জনকে ছোট বোন বড় বোন বানিয়ে দেখা যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কোরআন এবং হাদিসের পরিপন্থী। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোনো মহিলা কি তার ভাসুর বা দেবর, ভাসুর বা দেবরের সাথে দেখা দিতে পারবে? নবীজি বললেন, আল হামওয়া কাল মাউত, নবীজি বললেন দেখা দিবে তো দূরের কথা, মৃত্যুকে যেভাবে ভয় পায় দেবর এবং ভাসুরকে যাতে মহিলা সেভাবে ভয় পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মহিলাদের কোন নবীজি কি বলেছেন, পুরুষদেরকেও বলেছেন মহিলাদের কাছে যেও না, মহিলাদেরকেও আবার সতর্ক করেছেন দেবর বা ভাসুর এগুলির সাথে তো দেখা দেওয়াটা একেবারে বর্তমান যুগে তো এটা ব্যাপারই না, কিছুই না, ঠিক কিনা? কিছুই মনে করে না যে দেবর ভাসুরের সাথে দেখা দিবে ভাবি, এটা তো মানে ব্যাপারই মনে করে না, অথচ নবীজি কি বলেছেন মৃত্যুর মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আমল করার চেষ্টা করতে হবে। আমরা যারা পুরুষ আছি, যেসব মহিলার সাথে পর্দা আছে, আমরা দূর করে গিয়ে ঢুকে কথা বলা শুরু করে দিব না। মহিলাদের উচিত যাদের সাথে পর্দা তাদের সাথে এসে কথা না বলা, যদিও কোনো পুরুষ এসে কথা বলতে চায় তার সাথে কথা না বলা, ঠিক কিনা? আল্লাহ যাতে আমাদের মহিলাদেরকে পর্দা করার তৌফিক দান করেন। জয় বলেন আমিন।
আল্লাহ যাতে মহিলাদেরকে পর্দা করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যাতে মহিলাদেরকে পর্দা করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।